Hey guys, আমি স্বর্ণাঙ্ক and welcome to a new episode of my channel. তো এখন এই ভিডিওতে আজকে সবথেকে অ্যাওয়েটিং জিনিস যেটা রিলিজ করেছে সেটার নাম হচ্ছে 1899 একটা ওয়েব সিরিজ যেটা হচ্ছে একটা জার্মানি ওয়েব সিরিজ। তোমরা সকলে জানো নেটফ্লিক্স একটা সবথেকে সেরা টাইম মানে টাইমের উপর একটা ওয়েব সিরিজ আছে যেটা হচ্ছে পৃথিবীর সবথেকে সেরা ওয়েব সিরিজ মানে সেটা হচ্ছে টাইম ট্রাভেলকে নিয়ে যেটা বানিয়েছিল হচ্ছে ভারান দো বাবার এবং নামটা ভুল হতে পারে এটা তিনি হচ্ছেন জার্মানির লোক এবং সেই ওয়েব সিরিজটা তিনটে সিজন ছিল এবং ওটা সব থেকে একদম সেরা কাজ যদি বলা যায় তাহলে সেরাই বলা যায় কারণ সেরকম কমপ্লিকেটেড এত বেশি কমপ্লিকেটেড কাজ একটা হয়নি এবং তারাই আবার আজকে রিলিজ করেছে তাদের একটা নতুন কাজ কাজ নাম হচ্ছে 1899 তো দেখে তো মনে হচ্ছে মারাত্মক কিছু একটা হবে টোটাল 8টা এপিসোড আছে আজকে ইন্ডিয়াতে মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে সেটা 1:30 মুক্তি রিলিজ করেছে নেটফ্লিক্সে স্ট্রিমিং করেছে তো তোমরা যারা যারা এটি দেখবে ঠিক করেছো এক্ষুনি গিয়ে দেখো আর যারা যারা কমপ্লিকেশনস মাথায় রাখতে পারো না একটু বিরত থাকতে পারো তবে এটা কিন্তু খুব কমপ্লিকেটেড কিছু একটা হতে চলেছে গল্পটা হচ্ছে লন্ডন থেকে নিউ ইয়র্কে একটা জাহাজ বের হয় তারা কিছু ইউরোপের কিছু লোকজন আছে যারা হচ্ছে সেখানে গিয়ে বসবাস করতে শুরু করবে তো তারা মাঝখানে জাহাজটা একটা ঘটনার সঙ্গে সম্মুখীন হয় এবং সেই ঘটনার সম্মুখীন হয়ে তার সঙ্গে লড়তে গিয়ে আরও বিভিন্ন রকম ব্যাপার সেখানে বেরিয়ে পড়ে তো এরপরে কী হয় ব্যাপারগুলো সেগুলো তো প্রচণ্ড অপ্রত্যাশিত সব ব্যাপার স্যাপার তোমরা অবশ্যই গিয়ে দেখো কেমন লেগেছে অবশ্যই ফিডব্যাক জানিও আর আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ সবাইকে।